রাশিয়ায় স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের গণহারে প্রয়োগ শুরু হয়েছে। টিকা নেয়া ব্যক্তিরা সুস্থ আছেন বলে নিজেরাই জানিয়েছেন। শিগগিরই দেশব্যাপী ভ্যাকসিন ছাড়িয়ে দেওয়ার আশা কর্তৃপক্ষের, ফলে রাশিয়া প্রবাসী বাংলাদেশিরও ভ্যাকসিন পাবেন বলে আশা প্রকাশ করেছেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন শুধু নিজ দেশেই নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে রাশিয়া। ইতিমধ্যে রাজধানী মস্কোয় বিনামূল্যে অন্তত 40,000 মানুষকে গণহারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। ইতিপূর্বেই ঘোষণা অনুযায়ী দেশটির চিকিৎসক ও শিক্ষকরাও পাচ্ছেন টিকা, যা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ আছেন আন্দ্রে স্ক্রোডা নামের মস্কোর এক চিকিৎসক। তিনি বলেন, একজন চিকিৎসক হিসাবে আমি ভ্যাকসিন গ্রহণ করেছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া টের পাচ্ছি না, খুব ভালো আছি। রেহানা আক্তার বেবি, CNA 24 নিউজ ডেস্ক।